রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা ইতিমধ্যে তোমরা হয়তো জেনে গেছো গতকাল রাত্রেই ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস স্পেশাল ড্রাইভ ভ্যাকেন্সি তোমাদের ন নম্বর লিস্টই জারি হয়েছে আর এই কথাটা শুনে এই ভিডিওটা তোমরা অনেকে স্কিপ করে দেবে কারণ আমি জানি কোনো জিনিস শেখার বা জানার তোমাদের ইচ্ছে একটুও নেই তোমরা চাও কেবলমাত্র কমেন্টে গিয়ে কমেন্ট করি দাদা আমার এত পার্সেন্টেজ আছে আমি কেন সিলেকশন পাচ্ছি না আমার এত পার্সেন্টেজ আছে তাহলে আমি কি অ্যাপ্লাই করলে সিলেকশান পাবো এইগুলোই তোমাদের মেন কাজ কোনো জিনিস যখন শেখায় তোমরা সেই জিনিসটা শিখতে চাও না যারা শিখতে চাও তোমাদের জন্য বলছি ভিডিওটা একটু দেখো কমপ্লিট তাহলে আমি তোমাদেরকে একটা ইনফরমেশান দেবো সেই ইনফরমেশানটা তোমাদেরই কাজে লাগবে প্রথমত ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস স্পেশাল ড্রাইভের তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি বারো হাজার আটশো আঠাশ টোটাল ছিল সেখানে তোমাদের গতকাল রাত্রে ন নম্বর লিস্টটি জারি হয়েছে টোটাল এগারো জন ক্যান্ডিডেট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে সিলেকশন পেয়েছে এগারো জন এগারো জনের নাম আসছে সেই এগারো জন তোমরা তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান সেটা কিন্তু চব্বিশ জানুয়ারি দু হাজার মধ্যে কমপ্লিট করে নেবে এই চব্বিশ তারিখটা তোমাদের কিন্তু লাস্ট ডেট ঠিক আছে আর এখানে ন নম্বর লিস্টে যে এগারো জন ক্যান্ডিডেট নাম আসছে তাদের যে কাট অফ কাট অফটা দেখো বলে দিচ্ছি ম্যাক্সিমাম আছে কিন্তু নাইনটি এইট নাইনটি ফোর কেউ আছে আবার নাইনটি নাইন একজন আছে 88 এইট এগারো জনের মধ্যে সবথেকে কম পার্সেন্টেজ এই এইটটি এইট যার আছে আর এই এইটটি এইট যে পেয়েছে সে কোন ডিভিশন জানো সে হচ্ছে দার্জিলিং ডিভিশন দার্জিলিং ডিভিশনের ক্যান্ডিডেট এইটি পেয়েছে আর আমি তোমাদের জিডিএস শিডিউল টু বলো স্পেশাল ড্রাইভ বলো প্রতিটি লিস্ট আমাদের পশ্চিমবঙ্গের আমি একবার যখন চেক করে দেখেছি একটা জিনিস বারবার দেখতে পাচ্ছি যারা দার্জিলিং ডিভিশন থেকে অ্যাপ্লাই করছে তাদের কিন্তু লো পারসেন্টেজ সিলেকশন হয়ে যাচ্ছে মানে তাদের কাট অন্যান্য ডিভিশনগুলোর তুলনায় একটু কম যাচ্ছে ঠিক আছে এটা আমি লক্ষ্য করেছি এবার তোমরা অনেকে মনে মনে ভাবছো তাহলে দাদা এরপর দু হাজার চব্বিশ সালে জিডিএসের যে নতুন ভ্যাকেন্সি আসবে তাহলে এখানে আমরা সবাই দার্জিলিং ডিভিশনে অ্যাপ্লাই করবো কারণ এই দার্জিলিং ডিভিশন ডিভিশানটাই কম পার্সেন্টেজে সিলেকশন হয়ে যাচ্ছে এটাই হচ্ছে তোমাদের ভুল ধারণা যে আমরা সবাই দার্জিলিং ডিভিশনে অ্যাপ্লাই করলে আমাদেরও সিলেকশন হয়ে যাবে আমি তোমাদেরকে বারবার করে বলেছি যে তোমাদের জিডিএসের সিলেকশনটা সেটা হচ্ছে তোমাদের মেরিট লিস্টের উপর তৈরি করা হয় ধরো একটা জিডিএস তোমরা ব্রাঞ্চে অ্যাপ্লাই করলে বা একটা ডিভিশনে অ্যাপ্লাই করলে সেখানে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তার কতজন ক্যান্ডিডেটের যে গড় রেজাল্ট মানে বেশিরভাগের যে গড় রেজাল্ট না সেই রেজাল্টের উপর ভিত্তি করে যাদের রেজাল্ট মানে যাদের পার্সেন্টেজ বেশি থাকে তাদেরকে আগে সিলেকশন নিয়ে নেয় তো তোমরা যদি সবাই এবার ভেবে নাও যে আমরা দার্জিলিং ডিভিশনে অ্যাপ্লাই করবো মানে যেখানে দার্জিলিং ডিভিশনে ধরো পাঁচ হাজার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতো মানে এতদিন ধরে এবার সেটা যদি হয়ে যায় পনেরো হাজার তাহলে পাঁচ হাজারে যে সিলেকশনটা যাচ্ছিলো এইটটি এইট পার্সেন্টে মানে ক্যান্ডিডেটরা সিলেকশন পেয়ে যাচ্ছিলো এইটটি এইটে তাহলে এবার কি সেটা পাবে এইবার সেটা পাবে না এবারও সেটা কিন্তু নাইনটি এইটে গিয়ে পৌঁছাবে কেন কারণ এখানে আবার ফর্ম অ্যাপ্লাইয়ের সংখ্যাটা বেড়ে যাচ্ছে তো এই রকম করেই তোমাদের প্রতিবারে কিন্তু সিলেকশনটা হয় সেটা তোমরা যে কোনো ডিভিশনে অ্যাপ্লাই করো বা যে কোনো সার্কেল থেকে অ্যাপ্লাই করো না কেন আমাদের পশ্চিমবঙ্গ হোক বা অন্যান্য তোমাদের কোনো রাজ্য হোক না কেন সেটা বিহার হোক বা উড়িষ্যা হোক তোমরা জানো যে পোস্ট অফিসে যে কোনো রাজ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো আমি সেটা প্রেফার করব না আমি তোমাদের একটা কথা বলবো অবশ্যই তোমরা পশ্চিমবঙ্গের রাজ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলেই অ্যাপ্লাই করবে কিন্তু তোমরা তোমাদের নিজের ডিস্ট্রিকে তোমরা ফর্মটা অ্যাপ্লাই করবে অনেকে আছে আমি এটা জানি আমার অনেক ভিউয়ার্স আছে যাদের বাড়ি মুর্শিদাবাদ তারা কিন্তু অ্যাপ্লাই করে হাওড়া ডিস্ট্রিকে মানে হাওড়া ডিভিশনে অ্যাপ্লাই করে ঠিক আছে অনেকের আছে হচ্ছে বাঁকুড়াতে বাড়ি সে অ্যাপ্লাই করে হচ্ছে পুরুলিয়ার জন্য তো এখানে তোমাদের কি হয় তোমরা কম্পিটিশানগুলো বুঝতে পারো না কম্পিটিশান বুঝতে পারো না তোমরা তোমাদের ফর্মটা অ্যাপ্লাই করে দাও তারপর তোমাদের সিলেকশন হবে কি হবে না সেটা তো পরের কথা হয় না যখন তোমরা বারবার কমেন্ট করো তো আমি তোমাদের জন্য বলবো জিডিএসের যে নতুন ভ্যাকেন্সি দু হাজার চব্বিশ সালে যেটা আসছে তোমরা অ্যাপ্লাই করবে নিজের ডিস্ট্রিক্ট বা নিজের যে ডিভিশন তুমি যদি মেদিনীপুরের বাসিন্দা হও তাহলে তুমি মেদিনীপুর ডিভিশন অ্যাপ্লাই করো তুমি যদি হও জলপাইগুড়ি তাহলে জলপাইগুড়ি ডিভিশন অ্যাপ্লাই করো মানে নিজের জেলাতে তুমি অ্যাপ্লাই করো ঠিক আছে সেখানে কী হয় সেখানে তুমি একবার না পেলেও না দ্বিতীয়বার তোমার চান্স থাকে মানে প্রথম লিস্টে নাম আসবে না দ্বিতীয় লিস্ট সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট ফোর্থ লিস্ট এরকম করে তোমাদের নাম আসে এই নয় যে পশ্চিমবঙ্গের সিট মানে পশ্চিম মেদিনীপুরে কিছু সিট খালি রয়ে গেল তাহলে সেখান থেকে কি মানে জলপাইগুড়ি ডিভিশনের কি কিছু ছেলেকে ঢুকে দেবে কখনই রাখবে না সেই সিটগুলো ফাঁকা থাকবে আবার পরবর্তী লিস্টে যাদের নাম আসবে তারা যেমন পশ্চিম মেদিনীপুরেরই হয় মানে পশ্চিম মেদিনীপুরের আবার লিস্টে তাদেরই নাম আসবে তারা পশ্চিমবঙ্গেরই ক্যান্ডিডেট আর জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেল তোমাদেরকে সঠিক আপডেটটা সঠিক টাইমে পৌঁছে দেবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম